আসসালামু আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজ একটি এমন একটি টপিক নিয়ে কথা বলছি, যদিও আমি ডায়েটের এক্সপার্ট, কিন্তু এই বেশ কিছু বছর, অনেক বছর এই কাজ করার ফলে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটি আসলে আপনাদের সাথে শেয়ার করব। ওজন বেড়ে যাওয়া, এটা নিয়ে অনেককেই আমরা দেখি যে ডিপ্রেশনে ভুগেন। ছোট্ট করে যদি বলি, ওজন কমানোর ম্যানেজমেন্ট কীভাবে সম্ভব, তাতে হাঁটা এবং ডায়েটের পাশাপাশি মানসিক প্রফুল্লতা বা মানসিক শান্তিতে থাকা বিষয়টা খুব জরুরি। মানসিক শান্তিতে না থাকলে যে আপনি ওজন কমাতে পারবেন না সেটা যেমন সত্যি, ঠিক তেমনি মানসিক শান্তিতে না থাকলে আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। খুব সুন্দর স্বাস্থ্য, ভালো মতোই হাঁটছে প্রতিদিন, প্রতিদিন খাওয়া কন্ট্রোল করছে, তারপরও দেখা যাচ্ছে ওজন কেন জানি বেড়ে যাচ্ছে, সেটার পেছনে ঘাটলে দেখা যায় যে মানসিক ডিপ্রেশন বা স্ট্রেস তাকে সেই কাজটি করাচ্ছে। সুতরাং মানসিক শান্তিতে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটি নিয়ে একজন মনোবিজ্ঞানী এক্সপার্টই আপনাদেরকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবে। কিন্তু যেগুলো আমাদের ডায়েটের সাথে রিলেটেড, আমি সেই বিষয়গুলোই হাইলাইট করছি। প্রথমত শুরুটা হয় যখন আমাদের দেশের বাচ্চাগুলো একটু নাদুস নদুস হয়, তখন পরিবারের সবাই খুব খুশি হয়। এবং আমাদের দেশের একটা কনসেপ্ট হচ্ছে, বাচ্চারা যদি নাদুস নদুস না থাকে তাহলে বাবা মাকে অনেক কিছু বলা হয় সোসাইটিতে, তুমি বাচ্চাকে খাওয়াচ্ছ না, সব খাবার তোমরা খেয়ে ফেলো। এটি কিন্তু কমন কমপ্লেন ফ্রম ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি। সো এটা মাথায় রাখবেন যে বাচ্চাদেরকে মোটা চাচ্ছেন, কিন্তু বড় হওয়ার পর সেই একই বাচ্চাকে বারবার বলছেন তুমি এত মোটা কেন। এটা কিন্তু প্রথম দায়ী বা দায়িত্বটা যদি কারো হয় সেটা কিন্তু প্যারেন্টসের। তাই ছোটবেলা থেকেই একটা বাচ্চাকে চেষ্টা করবেন নর্মাল ওয়েট কিপ করার। সিডিসি গাইডলাইন অনুসারে আপনারা যদি একটু বের করেন যে হাইটের সাথে বাচ্চাদেরকে কতটুকু ওজন রাখতে হয় WHO বা CDC গাইডলাইন ফলো করলে, অথবা আপনার বাচ্চার পেডিয়াট্রিশিয়ানকেও যদি জিজ্ঞেস করেন ওর ওজন কত থাকা জরুরি, আপনি উত্তরটি জেনে যাবেন। শুধু সামাজিকভাবে মানুষের কথা মতো বাচ্চাকে কখনো মোটা করার চেষ্টা করবেন না, তাহলে এই বাচ্চাটি যখন বড় হবে তখন তার ওজন কমানো কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকের ধারণা বাচ্চারা ডায়েট করতে পারবে কি না। দেখা যাচ্ছে যে 12-13 বছর বয়সেই তারা অনেক ওভারওয়েট ওবেসিটিতে যাচ্ছে, বাবা মা সময় নিচ্ছেন কেন, বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে, এটাও অনেকটা ভুল। এই বাচ্চাগুলোই কিন্তু এখন স্কুলে যখন যাবে তাদের সমস্যা হবে না, কিন্তু তারা যখন বড় লেভেলে পড়াশোনা করতে যাবে তখন তাদের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হবে, কারণ তারা বুলিংয়ের শিকার হয়, তখন তারা বুঝতে শেখে, তখন তারা অনেক মানুষের সারাউন্ডিংসের মধ্যে আসে, তখন তাদের সেই কষ্টটা থেকে ডিপ্রেশন হয়, ডিপ্রেশন থেকে নিজেকে গুটিয়ে রাখে, সেখান থেকেও কিন্তু তারা আরও ওজন গেইন করে বা ওজন কমাতে সক্ষম হয়ে ওঠে না। সুতরাং বাবা মার জন্য আমার বলা হচ্ছে, একমাত্র পরিবারই পারে একটা মানুষকে সুন্দর ওজন মেনটেন করার ক্ষেত্রে সাহায্য করতে। এই ক্ষেত্রে পরিবার থেকে যেন বুলিং না হয় সেই ব্যাপারটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন বেড়াতে গেলে বা বাবা মাও আছেন সবসময় বলছেন যে তুমি মোটা তুমি মোটা, নেগেটিভভাবে কথাটি না বলে আসলে ওজন বেড়ে গেলে একটা মানুষের কী কী ক্ষতি হতে পারে সেটি ইনডাইরেক্টলি সুন্দর করে যদি আপনার সন্তানকে আপনি কাউন্সিলিং করেন, সেটা তার ডিপ্রেশন হতে বাধা দিবে, সেই সাথে তাকে ওজন কমাতে উৎসাহ দিবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে যারা ওজন নিয়ে ডিপ্রেশনে থাকেন তাদের মধ্যে একটা বিশেষ গ্রুপ হচ্ছে যারা প্রতিনিয়ত ওজন মাপছেন এবং ভীষণভাবে আয়না দেখায় অভ্যস্ত। প্রত্যেকটি কাপড় পরেই তারা তার নিজেদের ঠিক যেই জায়গাটি বেশি ওজন বেশি মানে চর্বি বেশি সেই জায়গাটাই তারা আয়নাতে ফোকাস করে। তাদের জন্য আমার বলা প্রয়োজনে আয়নাটা একদম কম দেখেন। দ্বিতীয়ত হচ্ছে, প্রতিদিন আপনারা ওজন মাপা থেকে বিরত থাকেন। যেই জিনিস আপনাকে ডিপ্রেশন দেয় মনে রাখবেন, সেই ডিপ্রেশন থেকে ওজন কমাতে কিন্তু আপনি সক্ষম হবেন না। আপনি যতই ডায়েট করেন যতই হাঁটেন, মানসিকভাবে পজিটিভ না থাকলে ওজন কমানোর ক্ষেত্রে অবশ্যই তা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই যারা ওজন মেপে ডিপ্রেসড হচ্ছেন তারা এই জায়গাটা থেকে সরে আসুন, যারা আয়না দেখে ডিপ্রেসড হচ্ছেন তারাও এই জায়গাটা থেকে সরে আসুন। যারা টক্সিক বা নেগেটিভ পিপলদের পাশে গেলেই সবসময় পোক্ট হচ্ছেন যে আপনার ওজন বেশি, তাদের থেকে আপনি দূরে থাকুন। ওজন কমানোর জন্য আপনাকেই কিছু করতে হবে, কারণ শরীর আপনার, এই ওজন কমানোর দায়িত্বটি আপনার এবং আপনার পরিবারের। পরিবারের সাপোর্ট, মানসিক এবং যে আনুষঙ্গিক সাপোর্টগুলোর খুব প্রয়োজন। আর আপনি একজন পার্সন হিসেবে মনে রাখবেন যে ওজন কমাতে হবে নট ফর দ্য বিউটিফিকেশন,
ফর ইওর হ্যাপিনেস অ্যান্ড হেলদিনেস, গুড হেলথ। কারণ হচ্ছে সুস্থ থাকতে হলে, রোগ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হলে, ভালো থাকতে হলে আপনাকে ওজন কমাতে হবে। ওজন কমানোর মানে কখনোই সৌন্দর্য না। যারা এটি মনে করেন শুধুমাত্র লিন অ্যান্ড থিন মানুষগুলোই বিউটিফুল বা সুন্দর, অবশ্যই নয়। ওজন কমানোর কারণ হচ্ছে সৌন্দর্য নয়, ওজন কমানোর কারণ হচ্ছে সুস্থ থাকা। তাই সুস্থ থাকতে আপনাকে ওজন কমাতে হবে। নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, পজিটিভ থাকুন, ভালো থাকুন, ওজন কমানোর জন্য ব্যালেন্স ডায়েট করেন, হাঁটেন এবং নিজেকে খুব উৎসাহ উদ্দীপনা দেন, নিজেই নিজেকে শাসন করে নিজেকে কন্ট্রোল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।